রাখা জিন্দাবাদ অপুর শুটিং সে আমি এইটুকু বলতে চাই আমরা আসলে অনেক কষ্ট করেছি এই সিনেমার জন্য কতটুকু পারবো জানি না তবে প্রত্যেকটা কাজ আমরা অনেক ভালোবেসে অনেক ভালো লেগে করেছি তারপরেও বলবো অনেক প্যান্ডেমিক সিচুয়েশন যাচ্ছে অনেক ভালো মন্দ অবস্থান থেকে অবস্থান করছে ছোট্ট একটু বিনোদন যেন আপনারা পান সেজন্য আমরা সিনেমা প্রেমী যারা বা সিনেমা আমরা করছি আমি তাই ভাই এবং এখানে যারা সহকর্মী আছেন আমরা অনেক কষ্ট করেছি ভেজা কাদা মাটি বৃষ্টি এবং এই যে প্যান্ডেমিক সিচুয়েশন আমাদের যে দূরত্ব মেনটেন করতে বলেছে সেটাও আমরা করেছি শুধুমাত্র আপনাদের কারণে আমরা সুন্দর একটি সিনেমা তৈরি করেছি সফলতা আনবেন আপনারা আর ঈশা খাঁর টিমে এত ভালো লেগেছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স প্রথম কাজ করলাম তাদের সাথে খুবই ভালো বেসিক্যালি আমার বেশি ভালো লেগেছে এই টিমে এসে প্রত্যেক দিন আমি টুনটুনি মামনি এবং ভাবিকে রেগুলার তারা বাসা থেকে খাবার দাবার আনতেন তো আমার কাছে মনে হয়েছিল যে আমি আসলে শুটিং করতে আসিনি আমার কোনো পরিবারের বাসায় ঘুরতে এসেছি বিকেল হয়েছে আবার সন্ধ্যা হয়েছে চলে গেছি আর খুব ইম্পর্টেন্স দিব আমাদের এখানে ডিরেক্টর ক্যামেরাম্যান যারা আছেন আমাদের ডায়াল ভাই এবং হচ্ছে গিয়ে আমাদের ক্যামেরাম্যান যে মজনু ভাই আছেন তারা সব সময়ই আমার পরিবার আমার সন্তানকে ফোকাস দিয়ে আমাকে খুব দ্রুত ছেড়ে দিয়েছেন থ্যাংকস ঈশাকা পুরো টিমকে এবং ছবিটার জন্য আমি চাইবো দর্শক যারা দেখছেন বা পরবর্তী সময় দেখবেন তারা অবশ্যই রিলিজের সময় আমার সোনামণি আমার অ্যাকচুয়ালি আমাদের খুব আদরের আমাদের মুভি জগতের খুব আদরের একটা নিয়ম সেটা হলো অপু বিশ্বাস তার প্রতি সবারই ভালোবাসা মায়া দয়া সবই রয়েছে তার ভক্তগুলো অনেক বেশি সে অনেক পরিশ্রম করেছে অনেক ভালো অ্যাক্টিং করেছে আমার কাছে মনে হয়েছে আমি তার কাছে শিখে শিখে অ্যাক্টিং করেছি মধ্যে এরকম মনে হয়েছে ভীষণ ভালো করেছে আমি আই এম ভেরি হ্যাপি রিয়েলি আজকে তো মিস করবো হয়তো এই দিনটি আর আসবে না কারণ এই মুভিটি আমাদের লাইফে আমরা আর বানাবো না আজকেই ঈশাকা শেষ হয়ে গেল অপুর সাথে আমার অপু বিশ্বাস অবশ্যই আমরা এই জুটিকে আসলে আমাদের পরবর্তী ছবিতে আমাদের পরও আরো ভালো ভালো ছবিতে একসাথে পাবো ইনশাল্লাহ এটাই লাস্ট সিন মেবি তো এখানে সকলেই আছে তো আমরা অপু মাম আসো অ্যাকশন দেখেন ফাইট হচ্ছে মারামারি করতেছে সামনে লোক কালু শেখ তীর নিচে তীর দর্শে তীর দর্শে তীর দর্শে তীর কি হয়েছে অপুর শুটিং শেষ শিওর এই মুভি থেকে আর শুটিং নাই আমার আরো কাজ কিছুটা আছে বাট আমার যে নায়িকা অপু বিশ্বাসের কাজ এক্ষুনি শেষ হয়ে যাবে এই মুভিতে তার আর কোনো কাজ থাকবে না তো আর বাকি আমাদের অনেকেরই কাজ থাকবে আমরা কাজ করবো তো খুব বেশি নেই মুভিটা একদম শেষের দিকে